প্রিয় বন্ধুরা শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই উচ্চ মাধ্যমিক দু হাজার টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার ভূগোলের সম্পূর্ণ সাজেশন দু হাজার জন্য নিয়ে উপস্থিত হয়েছি তোমরা সিলেবাসে দেখতে পাচ্ছ সংশোধিত সিলেবাস অনুসারে এবং কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে আমাদের যে প্রথম চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবং ভৌমজলের কাজ এখান থেকে খুব ভালো করে বুঝে নাও এখান থেকে তিনটে এমসিকিউ পরীক্ষাতে আসবে দুটো এসএ কিউ পরীক্ষাতে আসবে এবং সাত নাম্বারের বড় প্রশ্নে একটি লিখতে দেবে ঠিক আছে আবারও বলি সাত নাম্বারে বড় প্রশ্নের ভাগ থাকে পাঁচ প্লাস দুই অথবা চার প্লাস তিনেতে এতে তো এই সাত নাম্বারে বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে এক্ষেত্রে মানে গত বছর বিন্যাস করলে দেখা যায় যে দু পর্যন্ত এখান থেকে দুটো প্রশ্ন আসতো যে কোনো একটি প্রশ্ন লিখতে দেয় যদি সেই ট্রেন ফলো করা হয় তাহলে এই বহিজাত প্রক্রিয়া এবং ভৌমচলের কার্য থেকে দুটো প্রশ্ন পরীক্ষাতে আসবে যার মধ্যে যে কোনো একটি কিন্তু লিখতে হবে তো জন্য পড়বে হচ্ছে অবরোহণ আরোহণ পর্যায়ের সংজ্ঞা পাশে মার্কস লেখা রয়েছে দু নম্বরের মতো করে পড়বে দু নম্বর অবরোহণ ও আরোহণের পার্থক্য কি ঠিক আছে তিন নম্বর প্রশ্ন ভৌমজলের উৎসগুলো কি কি দু নম্বরের মতো পড়বে টিকার হিসাবে পড়বে গিজার কি আর্টিজিও কূপ কি তিন নম্বরের মতো করে পরের প্রশ্ন কাস্ট ভূমিরূপের প্রভাব লেখো অথবা আসতে পারে কাস্ট ভূমিরূপ অনুর্বর কেন এই প্রশ্নটা তিন নম্বর মানের প্রশ্ন হিসাবে পড়বে পরের প্রশ্ন ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি চার নম্বরের মানের প্রশ্ন হিসাবে পড়বে সাত নাম্বার প্রশ্ন কাস্ট ভূমিরূপ গঠনের শর্ত কি তিন নাম্বার মানের প্রশ্ন পড়বে আট নাম্বার প্রশ্ন কাস্ট অঞ্চলে গঠিত ক্ষয়জাত অথবা উপরই লেখো পাঁচ নাম্বারের মানে পড়বে আর এই প্রশ্নটা কাস্ট অঞ্চলে গঠিত ক্ষয়জাত অথবা সঞ্চয়ত ভূমিরূপ পরীক্ষাতে আসছেই একটা কমন প্রশ্ন বলা যায় দেখো এখান থেকে আমি বড় প্রশ্নের মধ্যে মাত্র দুটো প্রশ্ন দিয়েছি একটা হচ্ছে কাস্ট ভূমিরূপ ক্ষয়জাত বা সঞ্চয়ত অথবা ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কি কি এই দুটো প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসছে তার মধ্যে আট নম্বর প্রশ্নটা স্টার মার্কস দি দাও টেস্ট পরীক্ষার জন্য কিন্তু আসছেই আসছে এবং ফাইনালের জন্য নয় নম্বর প্রশ্ন অ্যাকুইফার ও অ্যাকুইক্লুডের পার্থক্য লেখো এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও তাহলে কিন্তু টেস্ট পরীক্ষা তোমরা দুটো প্রশ্নই কমন পেতে পারো তার মধ্যে যে কোনো একটি তোমাদের কিন্তু পরীক্ষাতে লিখতে হবে আর আট নম্বরের প্রশ্নটা আসবেই পরবর্তী প্রশ্নে চলে যাব সেটা হচ্ছে মৃত্তিকা বায়ুমন্ডলীয় গোলযোগ জলবায়ুর পরিবর্তন এবং জীব এইখান থেকে যে মিক্সিং কম্বিনেশন রয়েছে এমসিকিউ কিউ তিনটে দেবে হচ্ছে মৃত্তিকা থেকে এসে দেবে হচ্ছে মৃত্তিকা থেকে বায়ুমন্ডলীয় গোলযোগ থেকে চারটে এমসি কিউ তিনটে এসে এবং জলবায়ুর পরিবর্তন পুরোটা থেকে জীব থেকে এমসিকিউ দুটো এসে দুটো এবং এই টোটাল থেকে সাত নাম্বারের একটা বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে ঠিক আছে আবারও বলি বিগত বছর দেখলে দুটো প্রশ্ন দেয়া হতো তার মধ্যে যে কোনো একটি লিখতে হয় তো সেখানে হিসেবে তোমরা পড়ে যাবে হচ্ছে মৃত্তিকা থেকে এলুভিয়েশন ও ইলুভিয়েশনের পার্থক্য লেখো তিন নাম্বারে মানে প্রশ্ন হিসাবে পড়বে দূরের দাগের প্রশ্ন মৃত্তিকা গঠনের নিয়ন্ত্রকগুলি কি কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মৃত্তিকা থেকে দু হাজার বাইশের জন্য চার অথবা পাঁচ অর্থাৎ সক্রিয় নিয়ন্ত্রক এবং নিষ্ক্রিয় নিয়ন্ত্রক দুটোই ভালো করে পড়বে তিনের দাগে মৃত্তিকা ক্ষয়ের কারণগুলো কি কি অথবা আসতে পারে মৃত্তিকা সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো এই প্রশ্নটা চার নাম্বার মানে প্রশ্ন হিসাবে পড়ে যাবে চান্ডের দাকে রয়েছে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত ও নাতিদোষ্ণ ঘূর্ণাবর্তের পার্থক্য তিন নাম্বারের প্রশ্ন হিসাবে পড়বে নাতিদোষ্ণ ঘূর্ণাবর্তের জীবন চক্রের পর্যায়গুলি লেখো পাঁচ নাম্বারের প্রশ্ন হিসাবে পড়বে এই প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু হাজার জন্য ছয় নম্বর প্রশ্ন স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব লেখো এই প্রশ্নটা খুব ভালো করে তোমরা পড়ে যাবে তিনের মতো করে পরের প্রশ্ন ওজন স্তর ক্ষয়ের কারণ ও প্রভাব আলোচনা করো এটা হচ্ছে জলবায়ু পরিবর্তন থেকে এই প্রশ্নটা কিন্তু চারের নম্বর প্রশ্ন হিসেবে পড়ে যাবে আটের দাগের প্রশ্ন মৌসুমী ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য লেখ চার অথবা তিনের মতো করে পড়ে যাবে নয়ের দাগে রয়েছে গ্রিন গ্যাসের প্রভাব আলোচনা করো চারের দাগের প্রশ্ন হিসাবে চারের মান হিসাবে পড়ে যাবে দশের দাগে কি রয়েছে জীব থেকে রয়েছে জীব বৈচিত্র ধ্বংসের কারণ ও আলোচনা করো চার নাম্বার মান এগারো হচ্ছে জীব প্রকারভেদ প্রকার লেখো চারের মতো জীব সংরক্ষণ পদ্ধতি আলোচনা করো তাদের মতো এখান থেকে বলি দুটো প্রশ্ন দেওয়া হয় তার মধ্যে যে কোনো একটি লিখতে হয় একটি প্রশ্ন আসে হচ্ছে মৃত্তিকা এবং বায়ুমন্ডলীয় গোলযোগ থেকে অপর একটি প্রশ্ন আসে হচ্ছে জীব ও জলবায়ুর পরিবর্তন থেকে সেই প্যাটার্ন যদি ফলো করা হয় তাহলে মৃত্তিকা এবং বায়ুমণ্ডলে গোলযোগ থেকে একটি সাত প্রশ্ন আসবে এবং জলবায়ুর পরিবর্তন থেকে একটি সাত প্রশ্ন আসবে মাঝখানে থাকবে যে কোনো একটা তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে এই হচ্ছে ব্যাপার এবার আমরা চলে যাবো তিন নাম্বার মানে যে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে কৃষি থেকে কৃষি থেকে কোনো রকম অর আসে না প্রথমে আমি বলে দিই কৃষি থেকে কোন রকম অর আসে না তিনটি এমসি কিউ আসবে দুটো এসে কিউ আসবে আর বড় প্রশ্ন একটা আসবে তো এই একটা প্রশ্নে কিন্তু একটাই প্রশ্ন দেওয়া হয় সেখানে কিন্তু কোনো রকম অর্থ থাকে না দু নম্বরে টিকা হিসেবে পড়ে যাবে শস্য আদ্র কৃষি কাকে বলে শুষ্ক কৃষি কাকে বলে শস্য বর্তন কি শস্য সমন্বয় কি শস্য প্রগাঢ়তা কি সবুজ বিপ্লব কি নীল বিপ্লব কি সেদ বিপ্লব কি ট্রাক ফার্মিং কি দু নম্বর দাগে রয়েছে আদ্র কৃষি ও শুষ্ক কৃষির পার্থক্য এবং জীবন সত্তা কৃষি বা জীবিকা সত্তা কৃষি এবং বাণিজ্যিক কৃষি পার্থক্য এই দুটো প্রশ্নের মধ্যে যেকোনো একটি আসতে পারে তিন নম্বর মানে প্রশ্ন হিসাবে তিন নাম্বারে রয়েছে সবুজ বিপ্লবের প্রভাব লেখো সবুজ বিপ্লবের প্রভাবে সুফল এবং কুফল দুটোই পড়ে যাবে চারের দাগে রয়েছে ভারতে ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশ পাঁচের দাগে রয়েছে দক্ষিণ ভারতে কফি চাষে উন্নত কেন সবগুলো চারের মান হিসাবে শ্রীলঙ্কায় চা চাষে উন্নত কেন মিশরে কার্পাস চাষের উন্নতির কারণ কি বাংলাদেশে পাট চাষের উন্নতির কারণ লেখো শ্রীলঙ্কায় নারকোল চাষে উন্নত কেন ভূমধ্যসাগরীয় অঞ্চলে বাজার ভিত্তিক বাগান কৃষির উন্নতির কারণ সবগুলো চারের মান হিসাবে কিন্তু তোমরা পড়ে যাবে পরীক্ষাতে আর কৃষি থেকে কোনো রকম অর আসে না আবারও বলে দিই তো এবার চলে আসবো আমরা শিল্পতে শিল্প থেকেও কোনো রকম অর আসবে না এমসিকিউ তিনটে এসিকিউ একটা এবং বড় প্রশ্ন একটা এখান থেকে কিন্তু কোন রকম অর আসে না সি এবং ডি নাম্বার দাগে থাকে কৃষি সি নাম্বার এবং ডি নাম্বার দাগে হচ্ছে শিল্প ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির কারণ কি পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পে কেন্দ্রীয় ভবনের কারণ চারের মান হিসাবে পড়বে কানাডার কাগজ শিল্পের উন্নতির কারণ লেখ পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ কি কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ কি মানে পড়বে দুর্গাপুরকে ভারতের রুট বলে কেন দু নম্বর পেট্রোরাসন শিল্পকে উদীয়মান শিল্প বলে কেন দু নাম্বার কি আইসডোপেন কি সানরাইজ ইন্ডাস্ট্রি কি টিসকো কি এগুলো দু নম্বর মান হিসাবে তোমরা কিন্তু পড়ে যাবে শিল্পতে টেস্ট পরীক্ষার জন্য আপাতত তোমরা পড়ে যাও তারপর ফাইনাল পরীক্ষার জন্য আবারও সাজেশন নিয়ে হাজির হবো জনসংখ্যা এবং জনবসতি থেকে এমসি কিউ তিনটে আসবে এসে কিউ দুটো আসবে বড় প্রশ্ন একটা আসবে এবার এখানে বলে রাখি প্রতি বছরের ন্যায় দেখলে এখান থেকে দুটো প্রশ্ন দেবে যে কোনো একটি করতে হবে তো দুটো প্রশ্ন যদি দেয় তাহলে একটি দেবে তো জনসংখ্যা থেকে একটি আসবে তো জনবসতি থেকে তার মধ্যে অর্থ থাকবে তো কেউ যদি মনে করছেন আমি সিলেবাস শেষ করতে পারছি না যা হোক করে শুধুমাত্র একটা চ্যাপ্টার পড়তে চাও তাহলে সে জনসংখ্যা অথবা জনবসতির মধ্যে যে কোনো একটা পড়ে চাও টেস্ট পরীক্ষার জন্য জনঘনত্ব কাকে বলে কাম্য জনসংখ্যা কি মানুষ জমি অনুপাত কি জনসংখ্যা বিস্ফোরণ কি জনসংখ্যা অভিক্ষেপ কি জনাকীর্ণতা কি জনস্বল্পতা কি আর যদি ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো একেবারে তাহলে আমি বলবো টেস্ট পরীক্ষাটা হয়ে গেলে কোয়েশ্চেন প্যাটার্ন আমরা খুব ভালো করে বুঝতে পেরে যাবো কারণ টেস্ট পেপার বেরিয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে জনসংখ্যা এবং জনবসতির মধ্যে অর্থ থাকছে কিনা তখন সেই হিসাবে তোমরা যে কোনো একটা কিন্তু পড়ে গেলেই লাভবান হবে আপাতত টেস্টের জন্য সামনে টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার প্রিপারেশন পরবর্তী প্রশ্ন রয়েছে কি জনসংখ্যা বিবর্তন তো আলোচনা করো পাঁচের মান হিসাবে পড়ে যাবে জনসংখ্যা থেকে বয়স লিঙ্গ পিরামিড কি উন্নত ও উন্নয়নশীল দেশের পিরামিডের পার্থক্য পড়ে যাবে চার নাম্বার মান হিসাবে এবং জনসংখ্যা থেকে ভারতে বা পৃথিবীতে অসম জনমন্তনের কারণ কি এটা চার নাম্বার মান হিসাবে পড়ে যাবে জনবসতি থেকে পড়বে হচ্ছে গ্রামীণ এবং পৌরবসতির পার্থক্য সংজ্ঞা এবং পার্থক্য দুটোই পড়বে তিন নাম্বার মান হিসাবে কর্মধারার ভিত্তিতে গ্রামীণ অথবা পৌর বসতি শ্রেণী বিভাগ করো এক্ষেত্রে কিন্তু পৌর বসতি খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসার জন্য আর গ্রামীণটাও তোমরা দেখে যাবে কার্যাবলীর ভিত্তিতে বা কর্মধারার ভিত্তি মানে কাজের ভিত্তিতে এবং শেষ প্রশ্ন দিতে পারে গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণ বা বিক্ষিপ্ত বসতি গড়ে ওঠার কারণ বা রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণ এভাবে একটা কারণ কিন্তু পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে এই হচ্ছে টোটাল সাজেশন টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের শেষ মুহূর্তের সাজেশন এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও যে প্রশ্নগুলো বলে দিলাম সেই প্রশ্নগুলো দু হাজার বাইশের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ দেখাবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো ধন্যবাদ